Hello viewers, welcome to another episode of my channel and you are watching AnyCapture 91. আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো নীরব একটি নতুন সিনেমা করেছে আব্বাস যার টিজার রিয়াকশন আমি ইতোমধ্যেই দিয়েছি। আজকে আমরা এই আব্বাস সিনেমার ট্রেলার দেখব অর্থাৎ আমি আব্বাস সিনেমার আজকে ট্রেলার রিয়াকশন দেব। তো বন্ধুরা সাইদ চন্দন পরিচালিত ছবি আব্বাস তো কেমন করলো আব্বাস চলুন দেখা যাক। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। শুরু হয়ে গেল। ওকে লাইভ টেকনোলজিস এর ব্যানারে এরা কন্টেন্ট পার্টনার। আচ্ছা প্রথমে বেঙ্গল প্রেজেন্স নদী বন্দর ক্ষমতার লেগে তো সবকিছু আর এই ফরাসগঞ্জের লেগাই আব্বাস 30 বছর ঘুমায় না। আচ্ছা নীরবের কণ্ঠ শোনা গেল ঢাকাইয়া ভাষায় আর অর্থাৎ পুরান ঢাকার ভাষায়। ইন সিনেমা 5 জুলাই। ওয়াও থিম সং একটা ভিন্ন লুকে দেখা যাচ্ছে। এই শুটিংটা করা হয়েছে সোনার গাঁ পানাম সিটিতে দেখে বোঝা যাচ্ছে। ও লেডি অ্যাকশন তার লোকে তুই আছে বেইমানি করা পারো আমি বেইমানি করা পারি আমি রহমান কাউন্সিলে কইতেছি না শুনার অভ্যাস আমার নাই হোল টাউনের পলিটিক বড়ই প্যাচ স্ট্রং কাউন্সিলর সাহেব এখানে তাই হয় যা আইন আজকে তোমার সামনে খারায় কথা কথা তুই ভুলে গেছ আপনি সেট আপ তোর মতো 100 বাস আমি 1 ঘন্টায় পয়দা করবো পারি আমার ক্ষোভ আমি মিটিয়েছি আজ সূর্যাস্তের পর থেকে মেলা বছর আগে আমি নিজাতে আব্বাসের শিকড় কাটছিলাম অহন নিজাতে উপরে পাইছি আব্বাস। তো বন্ধুরা এই ছিল আব্বাস মুভির ট্রেলার। এই সিনেমাতে নীরবের সাথে জুটি বেঁধে কাজ করেছেন সোহানা সাবা। নীরবকে একটা ভিন্ন লুক এবং ভিন্ন পরিবেশে ভিন্ন ভাষায় দেখা গিয়েছে এবং তার অভিনয় কিন্তু আগের চাইতে অনেকটা ইমপ্রুভ করেছে। সিনেমার ট্রেলার আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না কিন্তু আমার কাছে কিন্তু এই সিনেমার ট্রেলারটা ভালো লাগেনি কারণ সিনেমার মারপিটের দৃশ্য ডায়লগ মানে সব কিছুই পুরনো ধাঁচে। এই টাইপের সিনেমা দর্শকরা দেখে অভ্যস্ত। হ্যাঁ তবে ভাষা আছে পুরান ঢাকার ভাষায় এই সিনেমা করা হয়েছে। তো যাই হোক আর সোহানা সাবার লুকিংটা আমার কাছে একদমই ভালো লাগেনি তবে বেশ কিছু জায়গায় উন্নতি করবার চেষ্টা করা হয়েছে। আশা করছি এরপরে আরও উন্নতি সাধন হবে বাংলা সিনেমায়। আর হ্যাঁ বলা যায় নীরব একজন সম্ভাবনাময় হিরো। সো আপনারা তার জন্য হলেও এই সিনেমাটি হলে গিয়ে অবশ্যই দেখবেন। তো বন্ধুরা আব্বাস মুভি ট্রেলার আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের আরও রিয়াকশন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন AnyCapture 91।
সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।